কেমন আছেন আপনারা সবাই? আসসালামু আলাইকুম। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, এবং এই মুহূর্তে আমি আছি আমাদের বনানী ব্রাঞ্চে, রেলুমিন্স স্কিন কেয়ার অ্যান্ড ফার্মা লেজার অ্যাস্থেটিক ক্লিনিক, দ্য সিস্টার কনসার্ন অফ মেনসন গ্রুপ। এবং আমি রয়েছি আজকে আপনাদের সঙ্গে প্রফেশনাল সিনিয়র হেলথ বিউটি অ্যান্ড স্কিন অ্যাডভাইজার অ্যানি। আজকে আমি কথা বলবো ভিটামিন সি এর গুরুত্ব নিয়ে। বডিকে হাইড্রেট রাখে এবং স্কিনকে ইফেক্টিভলি হেলদি করতে সাহায্য করে একমাত্র ভিটামিন সি। আমরা ছোটবেলা থেকেই পড়ে এসেছি ভিটামিন সি ইমিউনিটি বুস্ট আপ করে। এছাড়াও আপনারা যদি রেগুলার ভিটামিন সি ইনটেক করতে পারেন, সেটা আপনাদের পোর গুলোর জন্য খুব ভালো হবে, অ্যাকনে স্কারও দূর করবে এবং আপনার ফিউচার ব্রেকআউট গুলোকেও কিন্তু কমিয়ে দিবে। ভিটামিন সি আমরা কিন্তু সবজি এবং হচ্ছে ফল থেকেও নিতে পারি। অনেক সময় দেখা যায় যে আমাদের অনেকেরই কিন্তু কিছু না কিছু খাবারে একটু প্রবলেম থাকতে পারে, তো তখন কিন্তু দেখা যায় যে ভিটামিন সিটা আমি নিতে পারছি না অ্যাজ এ ফল অথবা সবজি হিসেবে, অথবা দেখা যায় যে সিজনাল সব ধরনের ফল সবজি হয়তো হাতের কাছে অনেকেরই পাওয়া যায় না, অথবা হচ্ছে সময় সাপেক্ষ হতে পারে, যেগুলো আবার খেতে হবে, কাটতে হবে, কিনতে হবে, আবার অনেক সময় দেখা যায় অনেক বেশি এক্সপেন্সিভও কিন্তু হয়ে যায়। তো সবকিছু মিলে দেখা যায় ভিটামিন সিটা আমরা আমাদের খাদ্য তালিকায় রাখতে ভুলে যাই অথবা কম রাখি। সো আমি বলবো যে ভিটামিন সি এর যাদের ঘাটতি আছে সেটা পূরণ করার জন্য আপনারা সাপ্লিমেন্ট নিতে পারেন, ফুড সাপ্লিমেন্ট আকারে ভিটামিন সিটা আপনারা ইনটেক করতে পারেন। এবং ফুড সাপ্লিমেন্ট কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড সবাই খাচ্ছে, এটাতে কোনো রকমের সাইড এফেক্ট থাকে না এবং হার্মফুল কোনো ইনগ্রিডিয়েন্ট থেকেও কিন্তু বানানো হয় না। সো ভিটামিন সিটা মূলত হচ্ছে স্কিন শুধু লাইট অ্যান্ড ব্রাইটেনিং করবে, আপনার কমপ্লেকশনটাকে ফেয়ার করবে তা না, এটা আপনার ইমিউনিটি বুস্ট আপের পাশাপাশি কিন্তু ডাইজেশনেও হেল্প করে থাকে এবং আমাদের কোলাজেন ফরমেশন করতে সাহায্য করে এই ভিটামিন সি। তাই দ্রুত ক্ষত সারাতেই শুধু ভিটামিন সি খাওয়া যাবে না, আমাদের মূল লক্ষ্য রাখতে হবে বডির সেল এবং টিস্যুগুলোও কিন্তু রিপেয়ার করার কাজও হচ্ছে ভিটামিন সি এর। সো আমরা দেখা যায় যে একটা স্পেসিফিক প্রোডাক্ট অথবা একটা স্পেসিফিক সাপ্লিমেন্ট পুরো একটা স্পেসিফিক রিজনেই আমরা হচ্ছে এটা ইনটেক করি, অ্যাকচুয়ালি কিন্তু প্রতিটা ফুড সাপ্লিমেন্টের বা প্রতিটা ভাইটামিনস এর কিন্তু অনেকগুলো গুণাবলী থাকে। সো আমি আপনাদেরকে বলবো, দেখা যায় যে আমাদের অনেক সময় টায়ার্ড লাগে, উইক লাগে, আমাদের মাসল পেইন হয়, জয়েন্টের পেইন হয়, সো এই ধরনের প্রবলেম গুলো কিন্তু সলভ করতে পারবেন যদি আপনারা প্রতিদিন ভিটামিন সি গ্রহণ করে থাকেন এবং সেটা আপনারা ইনটেক করতে পারেন হচ্ছে সাপ্লিমেন্ট আকারে। তাহলে আপনাদের টায়ার্ডনেস, উইকনেস কমে যাবে, মাসল পেইন, জয়েন্ট পেইন গুলো কমে যাবে, আপনাদের ড্রাই স্কিন এবং ডাল স্কিন আরো বেশি হেলদি, গ্লোয়িং এবং হাইড্রেট থাকবে। অনেকেরই দেখা যায় চুলে স্প্লিটেন্স হয় এবং চুল ড্যামেজ হয়ে যায় এবং হচ্ছে গামস এরও কিন্তু অনেক ক্ষতি হয় যদি বডিতে ভিটামিন সি এর ঘাটতি থাকে সেই ক্ষেত্রে। তাই আজকে আমি নিয়ে এসেছি আমাদের রেলুমিন্স এর ইউএসএ থেকে ইম্পোর্ট করা অ্যাডভান্স নিউট্রিশন ভিটামিন সি কমপ্লেক্স। ম্যাক্সিমাম স্কিন ব্রাইটেনিং এর পাশাপাশি এখানে রয়েছে রোজ হিপস, আরো রয়েছে বায়ো ফ্ল্যাভোনয়েডস যেটা হচ্ছে প্ল্যান্ট বেসড একটা কম্পাউন্ড। সো আমি বলে দেই যে রোজ হিপের কাজটা হচ্ছে, এখানে যেহেতু রোজ হিপস আছে প্লাস ভিটামিন সি, সো রোজ হিপটা হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে, ইমিউনিটি বুস্ট আপ করে। রোজ হিপস যেহেতু আছে এটা আপনার ওয়েট লস করতেও সাহায্য করবে, হৃদরোগের ঝুঁকিও কমাবে এবং হার্টটাকে প্রোটেক্ট করবে, প্লাস হচ্ছে এটা ডায়াবেটিস টাইপ 2 এর ঝুঁকিটা অনেকাংশে কমিয়ে দেয়। এছাড়া হচ্ছে এটা আপনাদের পেইন বা ইনফ্লামেশনের জন্য খুব ভালো কাজ করে এবং অ্যান্টি এইজিং এর কাজ করে, ঠিক আছে, এইজিং সাইনের জন্য কিন্তু এটা ফাইট করতে সাহায্য করে। আরো রয়েছে এখানে খুবই ইম্পর্টেন্ট বায়ো ফ্ল্যাভোনয়েডস, এটাও কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট, এটা আপনাদের অস্টিও আর্থ্রাইটিস এবং ইনফ্লামেটরির জন্য খুব ভালো কাজ করে। প্লাস বায়ো ফ্ল্যাভোনয়েডস কিন্তু স্পেশালি হার্টকে হেলদি রাখে, ব্লাড সার্কুলেশনটাকে সাপোর্ট করে এবং এটা কিন্তু স্পেশালি ভিটামিন সি এর যে অ্যাকশনটা সেটাকে আরো বেশি ইনহ্যান্স করে এবং ব্লাড ফ্লোটাকে ইম্প্রুভ করার পাশাপাশি ইমিউনিটি বাড়ায়, ইউথফুল একটা স্কিন দিবে, পাশাপাশি হচ্ছে আপনার গামস গুলোকে হেলদি রাখবে। অ্যান্ড আমি বলবো যে শুধু সাপ্লিমেন্ট অবশ্যই আপনারা তো খাবেনই, পাশাপাশি হচ্ছে আপনারা ফ্রুটস এর মধ্যেও ভিটামিন সি রাখার চেষ্টা করবেন, যেমন অরেঞ্জ, ব্ল্যাকবেরিজ, লেমন, স্ট্রবেরি, পাপায়া, ম্যাঙ্গো, গুয়াভা, পাইনঅ্যাপল, এগুলো প্রতিদিন যে কোনো একটা ফ্রুট রেখে দিবেন। যদি না রাখতে পারেন, সম্ভব না হয়, সেক্ষেত্রে ভিটামিন সি সাপ্লিমেন্টটা খাবেন। অ্যান্ড সাপ্লিমেন্টের পাশাপাশি বলছি যে এগুলো রাখবেন সাপোর্ট হিসেবে, প্লাস হচ্ছে ভেজিটেবল এর মধ্যে চিলি, দেন হচ্ছে ক্যাবেজ, গ্রিন পিস, ব্রোকলি, কেল,
অনিয়ন, তারপর হচ্ছে গার্লিক, কলিফ্লাওয়ার, এগুলোও কিন্তু আপনারা রাখবেন অবশ্যই। মৌসুমি ফল এবং সবজিগুলো বেশি বেশি খেতে হবে, কারণ হচ্ছে ভিটামিন সি আমাদের মানে মোস্ট নিউট্রিয়েন্ট প্রোভাইড করে, এবং ভিটামিন সি আপনার অ্যাবজর্পশনের জন্য সব থেকে ভালো, নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশনের জন্য, এবং হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেমটাকে হেলদি রাখার জন্য, এবং হচ্ছে হার্টটাকে হেলদি রাখার জন্য কিন্তু ভিটামিন সি খুবই গুরুত্বপূর্ণ। তো যারা ফল এবং সবজি খেতে পারছেন না অথবা দেখা যায় ঘাটতি আছে, সেই ঘাটতি পূরণের জন্য সাপ্লিমেন্টটা খেতে পারেন, এবং সাপ্লিমেন্টটা হচ্ছে ডেইলি দুইটা করে খেতে হবে। এখানে কোনো হার্মফুল কোনো ধরনের সাইড এফেক্ট বা ইনগ্রিডিয়েন্ট থাকে না। ওয়ার্ল্ড ওয়াইড সবাই কিন্তু ভিটামিন সি এর ঘাটতি পূরণের জন্য সাপ্লিমেন্ট খেয়ে থাকে। অ্যান্ড আপনারা এটা পেয়ে যাবেন রেলুমিন্স এর ফেসবুকে অর্ডারের মাধ্যমে, তাই অনলাইন অর্ডার করে নিয়ে নিতে পারেন আপনার পছন্দের ভিটামিন সি সাপ্লিমেন্ট। আর সকল প্রকার অ্যাস্থেটিক ট্রিটমেন্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসবেন আমাদের বনানী ব্রাঞ্চে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।